তো এখানে আমি কি করেছি, আমি এটার মধ্যে একটা index.html দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ফাইল। আমি সাবলাইমে আসলাম, এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি না, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারের মধ্যে এসে আমার ওই ফাইলটা কোথায় আছে খুঁজতে হবে। আমি কোথায় সেভ করেছি, ডেস্কটপে, ডেস্কটপের উপরে ক্লিক করলাম, কি নামে সেভ করেছি, ফার্স্ট ক্লাস, এখানে এটা সিলেক্ট করলাম। আমার এইখানে একটা ফোল্ডার চলে আসছে, এই যে দেখেন এখানে একটা ফোল্ডার আসছে ফার্স্ট ক্লাস, এখানে একটা ফাইল আসছে, নাম হচ্ছে index.html, এটা আসছে। এখানে আমি আমার কোড করব, কিন্তু আপনাদের অনেকের পিসিতে এটা আসবে না। কেন আসবে না সেটাও বলে দিচ্ছি, আপনার পিসিতে এরকম আসবে। এখান থেকে যাবেন কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল আসার পরে এখানে একটা অপশন আছে ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে ক্লিক করবেন, দেন এরকম একটা পপআপ আসবে। এই পপআপ থেকে ভিউ, ভিউ থেকে আপনাদের এই যে হাইড এক্সটেনশন ফর টাইপস, হাইড এক্সটেনশন ফর নন টাইপস ফাইল টাইপস, এটাকে অন করা থাকবে, এরকম থাকবে, এটাতে টিক দেওয়া থাকবে। তখন এটা যদি টিক দেওয়া থাকে তখন প্রবলেমটা কি হবে দেখেন, আমার এটা আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এখন আমি নতুন করে আরেকটা ফাইল করব, তাহলে রাইট বাটন ক্লিক করলাম ও নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আসলাম। এখানে এসে আপনি কি করবেন, লিখবেন html, সরি লিখবেন index.html। এটা কি হইছে আমাদের, এখন আপনি এটা ওপেন করেন, দেখেন সাপ্লাইমে আসলাম, এটা ওপেন করলাম, এটা ডট শেষে কি আছে, index.html.txt, ঠিক আছে, এটা html ফাইলে সেভ হয় নাই। এখন এটাতে আপনি যতই কোড করবেন এই কোডটা আসবে না, html লিখবেন, html এর কালার টোনার কিছু আসবে না, ঠিক আছে, যার কারণে আমাদের এই কোডটা হয় নাই। এই জন্য আগে আপনার পিসি কে রেডি করতে হবে। আবার আমরা কন্ট্রোল প্যানেলে যাব, এখানে এসে এই যে একটা অপশন আছে ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে ডাবল ক্লিক করব, দেন এটা ওপেন হবে, দেন এখান থেকে যাব ভিউ, ভিউ থেকে এই যে ফাইল এক্সটেনশন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে জাস্ট টিকটা উঠাই দিব, উঠাই দিয়ে ফার্স্ট অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে, এখন এটা কেটে দিলাম। এখন সাইটে আসি, এখন দেখেন এখানে দেখাচ্ছে না শেষে আমার কি আছে টিএক্সটি, তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিই, আমি এটাকে দিব index.html, ঠিক আছে। এখন আমি কোডিং এ আসি, কোডিং আসার পর আমার এখানে বলতেছি কি, আমার ফাইল নেম হচ্ছে index.html, এখানে আমাদের সব কোডিং করতে হবে। এখন আমি যদি কোডিং এর মধ্যে আসি এসে যে কোনো কিছু লিখি, দেখেন আমি এখানে লিখতেছি কেমন আছেন সবাই, এটা কি আউটপুট আসবে বলেন তো, কে কে বলতেছেন না, দেখি হাত জাগান, এরা বলতেছেন আসবে না, আচ্ছা ঠিক আছে, আমরা ওপেন ইন ব্রাউজারে করলাম, আসছে এটা, ঠিক আছে, এখানে যা লিখবেন তাই আসবে, সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে ডিজাইন করা যাবে না, এটা দিয়ে ডিজাইন করা যাবে না। এখন মনে করেন সবকিছু আমাদের HTML এ সবকিছু লিখতে হয় ট্যাগের মধ্যে, সবকিছু কোথায় লিখতে হয় ট্যাগের মধ্যে, মনে করেন আমি এখানে একটা দিলাম ট্যাগ নেম, আর যে কোনো কোডিং লেখার সময় যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো শুরু হয় গেটার দেন দিয়ে, কি দিয়ে, গেটার দেন, এই গেটার দেনের মধ্যে আমার যে ট্যাগটা আছে ট্যাগের নামটা লিখতে হবে। তাহলে মনে করেন আমি এখানে লিখলাম ট্যাগ নেম, দেন আমি এটাকে ক্লোজ করলাম, আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল গেটার দেন দিতে হবে, তারপর আমাকে এখানে ট্যাগ নেমটা লিখতে হবে, আমি যেই ট্যাগের কাজ চাচ্ছি ওই ট্যাগের নাম লিখতে হবে, তারপরে এই ট্যাগটা ক্লোজিং করতে হবে, এই পুরোটা মিলাই হচ্ছে আমার হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা কি বলে ওপেনিং ট্যাগ। তাহলে আমার ট্যাগের ক্লোজিং আছে, আমার ট্যাগের ক্লোজিং আছে, তাহলে ক্লোজিং ট্যাগের জন্য আমার এখানে লিখতে হবে গেটার দেন, দেন একটা স্ল্যাশ দিতে হবে, কি দিতে হবে স্ল্যাশ, ওপেনিং ট্যাগের মধ্যে আমি কিন্তু স্ল্যাশ দেই নাই, জাস্ট হচ্ছে গেটার দেন, তারপর ট্যাগ নেম, তারপর হচ্ছে তারপর কি লেস দেন, আর এখানে এসে আমি গেটার দেন দিয়েছি, তারপর একটা স্ল্যাশ দিয়েছি, তারপর আমি লিখতেছি ট্যাগ নেম, এটাকে আমি ক্লোজিং করলাম, এই হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার কি ক্লোজিং ট্যাগ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব ট্যাগের ক্লোজিং নাই, হ্যাঁ কিছু কিছু ট্যাগ আছে যেটা শুধু ওপেনিং ট্যাগই হয়, ক্লোজিং ট্যাগ হয় না, কিন্তু ম্যাক্সিমাম ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে। আচ্ছা এখন এই দুইটার মাঝখানে আমাকে কোড মনে করেন লিখতে হবে, আমি যদি এখন এখানে লিখি কেমন আছেন সবাই, এখানে লিখলাম, দেন আমি আউটপুটে আসি রিলোড, তেমন কোনো পরিবর্তন হয়েছে হয় না, কারণ হচ্ছে ট্যাগ নেমের ডিফল্ট হচ্ছে এইটা, কিন্তু আপনি এই লেখাটা যদি বড় করতে চান তাহলে আমাদেরকে হেডিংস ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে হেডিং,
হেডিং এর জন্য আমাদের আমাদের হেডিংস এর জন্য পুরোপুরি লেখার দরকার নাই, যে হেডিংস এত কিছু লেখার দরকার নাই। আমরা জাস্ট লিখব এইচ, এইচ হচ্ছে হেডিং, এইচ এর পরে ওয়ান লিখব। হেডিং হচ্ছে ছয়টা, হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি, হেডিং ফোর, হেডিং ফাইভ, হেডিং সিক্স। পার্থক্যটা কোথায় আমি বলতেছি, ফার্স্ট অফ অল আমি গ্রেটার দেন দিলাম, এইচ ওয়ান দিলাম, তারপর এটাকে ক্লোজ করলাম, তাহলে আমার কি ওপেনিং ট্যাগ হয়েছে, ক্লোজিং করতে হবে, ক্লোজিং করতেছি, গ্রেটার দেন স্ল্যাশ ক্লোজিং করলাম, এটাকে ক্লোজিং করলাম, ক্লোজিং। এখন এটার মাঝখানে আমি কিছু লিখতেছি, এটার মাঝখানে আমি এখন লিখি যে হ্যালো ওয়ার্ল্ড বা আছে, এটা কিছু লিখলাম, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড সেভ করলাম। এটা আমার কি এইচ ওয়ান, তার মানে হেডিং ওয়ান। এখানে আসলাম রিলোড, একটু জুম করি দেখা যায়। তো আগেরটার সাথে আমার এটা পার্থক্য কি আছে, আগেরটাও রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সেভ করলাম, দুইটার মধ্যে পার্থক্য আছে, কোথায় পার্থক্য, এই লেখাটা একটু বড় ওইটার থেকে, এই হচ্ছে ফার্স্ট পার্থক্য। দুই নম্বর হচ্ছে এই লেখাটা একটু বোল্ড না, কি করা আছে, বোল্ড করা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান এর কাজ। তো আমরা জানি এইচ ওয়ান দিছি যার কারণে এটা বড় হয়েছে, বোল্ড হয়েছে। এখন মনে করেন এইচ ওয়ান এর পর আমি এইচ টু দিলাম, এইচ টু, এইচ টু এর মধ্যে আমি লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। এখন আমি এখানে আসলাম, এসে রিলোড, এইচ টু আসছে, এইচ ওয়ান থেকে এইচ টু এর কোনো ডিফারেন্স আছে, একটু ছোট হয়েছে তাই না, এইচ ওয়ানটা একটু বড় তার থেকে একটু ছোট হচ্ছে এইচ টু। আচ্ছা, এরপরে আমি পরপর কতগুলো নিয়ে নিচ্ছি, থ্রি ফোর ফাইভ সিক্স, জাস্ট আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে বললাম থ্রি, এখানে বললাম আমি ফোর, এখানে বললাম আমি ফাইভ, এখানে বললাম সিক্স। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এইচটিএমএল এ হেডিংস কয়টা, ছয়টা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এইচটিএমএল হেডিং ছয়টা। এই ছয়টাকে নিয়ে এখন মনে করেন আপনি এখানে কিছু লিখলেন তাতেই কিন্তু এটা আসবে না, মনে করেন এখানে আমি যা লিখতেছি সেটাই কিন্তু এখানে আসছে না, আমার কি করতে হইতেছে, এখানে যেটা লিখতেছি এটা কিন্তু সেভ করতেছি আমি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এটা আমি সেভ করার পরে যখন আউটপুটে যাচ্ছি তখন এটা এরকম আসছে। এখন দেখেন আমার এখানে এইচ অন থেকে, আমি এইচ অন থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টা ট্যাগ নিয়েছি, ছয়টা ট্যাগের মধ্যে দেখেন আপনারা কি কোনো পার্থক্য পাচ্ছেন, প্রথমটা হচ্ছে একটু বড় অ্যান্ড হচ্ছে লেখাটা বোল্ড, ঠিক আছে, এর পরেরটা হচ্ছে লেখাটা আরেকটু ছোট দেন একটু বোল্ড কম, তারপরেটা হচ্ছে আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট। এখন বুঝতে হবে যে আমার আসলে কোন সময় কোনটা লাগবে, আমার যদি এইচ অন লাগে আমাকে এইচ অন ইউজ করতে হবে, আমার যদি এইচ টু লাগে এইচ টু ইউজ করতে হবে। যেমন আমরা একটা সাইটে যাই, তেমন প্রথম আলো, এটার নাম শুনছেন সবাই, প্রথম আলো, এখানে আসলাম, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো মানে কি বলে অনেকগুলো লেখা আছে না, এটা হচ্ছে নিউজ পেপার সাইট, এটা কি বলে, এটা হচ্ছে নিউজ পেপার সাইট, এটাতে দেখেন এখানে কিছু লেখা আছে, 12 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এই লেখাটা এরকম বড় কেন বলতে পারবেন, এইচ ওয়ানে রাখা আছে। দেখেন আমরা চেক করি, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেখেন এই যে লেখাটা আছে এই লেখাটা আমার কিসের মধ্যে রাখা, ফার্স্ট অফ অল দেখেন এখানে এইচ কত, এইচ টুয়েলভ দেওয়া না, এখানে হচ্ছে একটা এইচ আছে, এইচ এর মধ্যে 12 দেওয়া আছে, কিন্তু এর মাঝে দেখেন একটা, এর আগে একটা এ আছে, দেখেন এই যে এখানে দেখছেন এটা ক্লোজিং কোথায়, এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা একটা এখন বুঝবেন না, এটা আরো পরে, এইচ টু কোথায় আমি তো দেখছি না, দেখেন এটার এই যে এই হচ্ছে এইচ টু আর এটা ক্লোজিং এইচ টু হচ্ছে এটা,
এই এইচ টু এর মধ্যে আমাদের এই লেখাটা আছে, এই যে এই লেখাটা, এই লেখাটা এইচ টু এর মধ্যে আছে, যার কারণে এটার ফন্ট সাইজ হচ্ছে এইটা, ফন্ট সাইজ এই যে এটা এইচ টু এর মধ্যে আমরা যেটা দেখেছি এই যে এই সাইজটা এখানে আছে, ঠিক আছে? তার মানে এতটুকু ক্লিয়ার হয়েছেন যে এই লেখাটা বড়, যা এটার মধ্যে হেডিং অবশ্যই ইউজ করা হয়েছে আর এই লেখাটা হেডিং এর মধ্যে রাখা, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে মনে করেন এর নিচে দেখেন এই যে কিছু কিছু লেখা আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা কি বলে? এখানে কিছু প্যারাগ্রাফ আছে, আমি চাইলে আমার সাথে প্যারাগ্রাফও নিতে পারি। দেখেন আমি এখানে আসলাম সাবলাইন কোডে, কোডিং এর পরে আমি এখানে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ নিব, কি ট্যাগ? পি গ্রেটার দেন পি ক্লোজিং, এরপরে আবার গ্রেটার দেন স্ল্যাশ, আমার পি ক্লোজিং হয়ে গেল, এর মাঝখানে আমাকে প্যারাগ্রাফের যে কন্টেন্টটা সেটা আমাকে রাখতে হবে। এখানে চাইলে আমি টাইপও করতে পারি, হ্যাঁ, এখানে চাইলে আমি যা ইচ্ছা লিখতে পারি, এটাও আউটপুট আসবে। অথবা আমরা যদি প্যারাগ্রাফ নিতে চাই, তার জন্য একটা সাইট আছে, নাম হচ্ছে লোরেন ইপসাম, কি নাম? লোরেন ইপসাম, এখানে আসবেন, লোরেন ইপসাম সার্চ করে এই ফার্স্ট যে অপশনটা লোরেন ইপসাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখো অনেক প্যারাগ্রাফ টাইপের এগুলো পাবেন, দেন এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করেন। আমি কন্ট্রোল কপি করলাম, কন্ট্রোল সি কপি, কপি করে সাবলাইমে আসলাম, এই প্যারাগ্রাফের মাঝখানে এখানে আমি রাখলাম, সেভ করলাম, এখানে আমি রেখে এটাকে সেভ করলাম, ঠিক আছে? কন্ট্রোল এ সেভ, সেভ করার পরে আমি আমার ফর্মে আসি, এখানে আসার পরে রিলোড করলাম, এখানে কি প্যারাগ্রাফ আসছে? আচ্ছা, এখন এই যে প্যারাগ্রাফটা আসছে এটা তো একবারে নর্মাল, তাই না? আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড, আমার ওখানে যে প্যারাগ্রাফটা আমি কপি করেছি এটা আমি এখানে পেস্ট করি একটু, আমার কপি ডেটা পেস্ট করলাম, ঠিক আছে? এটা আমি ফন্টটা বাড়িয়ে দিই এটা। এখন মনে করেন এখানে যে আমার ফন্টটা আছে, আমি আমি যদি চাই এই ফন্টকে ডিজাইন করা যায় না, যদি এরকম চাই এই যে এটাকে যদি বোল্ড করতে চাই তার জন্য বি করা যায় না, এরপর যদি এটাকে আমি মনে করেন এই যে এইভাবে এটাকে আই দেই তাহলে ইটালিক হয় না, বা আমি এটাকে যদি ইউ দেই তাহলে কি হবে? আন্ডারলাইন দেন। আমরা চাইলে এটাকে কালারও তো দিতে পারি, নাকি চাইলে এটাকে কালারও দিতে পারি। এই কাজগুলো আমরা ওয়েব ডিজাইনও করতে পারি, আমরা চাইলে আমাদের এখানে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করব? আমরা আমাদের কোডিংয়ে আসি, মনে করেন আমার এই থেকে এই পর্যন্ত লেখাটাকে আমি বোল্ড করব, তাহলে এখানে আমি ইউজ করব বি ট্যাগ, কি ট্যাগ? বি ট্যাগ, আমি এখান থেকে এই পর্যন্ত বোল্ড করার জন্য আমি এখানে বি ট্যাগ ইউজ করলাম। এখন এই বি ট্যাগের মাঝখানে যা আছে দেখেন, ইজ সিম্পল ডামি, ইজ সিম্পল ডামি, এখানে আসলাম, এসে রিলোড, দেখেন এই লেখাটা কি বোল্ড হয়েছে দেখা যায়? আচ্ছা, এরপরে মনে করেন আমার এখানে যেটা বোল্ড হলো, এরপরে এই ধরেন এখান থেকে এই পর্যন্ত লেখাটাকে আমি ইটালিক করব, তাহলে আমি ইউজ করব আই ট্যাগ, কি ট্যাগ? আই ট্যাগ, আই ট্যাগটা এখানে ওপেনিং করেছে, এখন কিন্তু এটার কালার হবে না বা ইটালিক হবে না, তার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই ক্লোজিং করতে হবে, ক্লোজিং এর জন্য আমাকে আই ট্যাগ স্ল্যাশ, আমার এটা এতটুকু ক্লোজিং করলাম, এর মাঝখানে যা থাকবে সেটা চেঞ্জ হবে। এখানে আসলাম রিলোড, দেখেন এটা ইটালিক হয়েছে দেখা যায়? আচ্ছা, এরপরে মনে করেন এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি মনে করেন ওই যেরকম মার্ক করেছেন এখানে, এই যে ওয়ার্ডের মধ্যে কালার, আমরা চাইলে এরকমও করতে পারি। যেমন এখানে যদি আমি একটা মার্ক ট্যাগ ইউজ করি, কি ট্যাগ? মার্ক ট্যাগ, এই মার্ক ট্যাগটা মনে করেন এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই থেকে এই পর্যন্ত আমরা মার্ক ট্যাগ করলাম। এর ক্লাস ভিডিও আছে ম্যাডাম, লেখার প্রয়োজন নাই, বাসায় যেয়ে দেখতে পারবেন, এটা তো অফলাইন ভিডিও, এটা তো নেট লাগবে না, ঠিক আছে? আমি যেটা আপনি আমি করছি সেটা হচ্ছে অফলাইন, জাস্ট হচ্ছে আপনি যেখান থেকে দিব ডাউনলোড করে নেবেন, তারপর আপনি রেখে দিবেন, ঠিক আছে? সো এটা লেখার কিছু নাই। আচ্ছা, এতটুকু আমি কি করলাম? মার্ক করেছি, মার্ক করার পর দেখেন রিলোড করলাম, এতটুকু মার্ক হয়েছে। এখন একটা প্রশ্ন, এখানে ইয়েলো কেন আসলো, তাই না? আমি তো মার্কের মধ্যে কি কোনো কালার বলছি? দেখেন তো কালার বলেছি না, HTML এর মার্কের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো, কিন্তু যখন আমরা CSS করব তখন আমরা চাইলে এখানে ইয়েলো কেন যে কোনো কালার চাইলে ইউজ করতে পারি, যেহেতু আমরা এখন CSS করছি না, জাস্ট HTML করছি। তো এখানে আমরা যদি মার্ক দেই তাহলে আমাদের এটা ইয়েলো আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের HTML এর ডিফল্ট কালার, কি কালার? ডিফল্ট কালার।
এরপরে আমি আমি যদি চাই আমি এখান থেকে আন্ডারলাইন দিব, এই থেকে আমার এই পর্যন্ত আন্ডারলাইন হবে, তাহলে আমি এটা কি ট্যাগের মধ্যে দিব, ইউ ট্যাগ, ইউ ট্যাগের মধ্যে আমি আমার এটাকে পেস্ট করলাম, সেভ, সেভ করে এখানে আসলাম। এখন আমি রিলোড করি, এটা কি আন্ডারলাইন হয়েছে দেখা যায়? আচ্ছা, এরকম আরো অনেক ট্যাগ আছে, যেমন একটা আছে আপনাকে এত রূপ ধরলাম এক্স, একটা ট্যাগ আছে স্ট্রং, কি ট্যাগ, স্ট্রং ট্যাগ। আপনাকে জানেন এইচটিএমএল এর ট্যাগ কয়টা, এখানে আসলাম রিলোড, লেখাটা বোল্ড হয়েছে। আচ্ছা, এখন এই 10 এটা কি এরকম থাকে, 10 কেটার এরকম থাকে, এটা কি নিচে থাকে না উপরে? এটা যদি আমরা ইউজ করে দেখেন সাব স্ক্রিপ্ট, কি স্ক্রিপ্ট, সাব, ফার্স্ট অফ অল আমরা গেটার দেন, দেন এস ইউ বি সাব, দেন এটা ক্লোজ, দেন আমার ওপেনিং ট্যাগ হলে এখন আমাকে কি করতে হবে, ক্লোজিং ট্যাগ, সেভ করলাম, রিলোড করলাম, উপর উঠছে দেখেন, উঠছে। আচ্ছা, এটা যদি আমরা নিচে নামাতে চাই তাহলে বলেন সাব স্ক্রিপ্ট, সেভ করলাম, দেন এখানে সে রিলোড, নিচে নামছে। আচ্ছা, এরপরে আরেকটা ট্যাগ আছে যেমন ইনসার্ট ট্যাগ, এটাকে আমি ইনসার্ট ট্যাগের জন্য আই এন এস ইউজ করতে হয়, আমি গেটার দেন আই এন এস দেন ক্লোজিং, এটার মাঝখানে আমি আমার লেখাটা রাখলাম, এরপর এখানে আমি এটাকে ক্লোজিং সেভ করলাম, এখানে এসে আমি রিলোড দেখা যায়, ঠিক আছে। এই যে ট্যাগগুলো আছে এগুলো আমরা সাধারণত কোথায় খুঁজে পাবো, এগুলো সাধারণত কোথায় থাকে, এর জন্য একটা সাইট আছে, নাম হচ্ছে W3 Schools, কি নাম, W3 Schools। কিছু বললেন? এই W3 Schools এর মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো, যেমন টিকটকে যেটা করেছে এটার নাম হচ্ছে কি, ফরম্যাটিং, কি নাম, ফরম্যাটিং, ওটাকে ফরম্যাটিং বলে। এখানে ফরম্যাটিং এর মধ্যে পাবেন, দেখেন এখানে বোল্ড আছে, দেন হচ্ছে স্ট্রং, আই, ইএম, মার্ক, স্মল, দেন হচ্ছে ডেল। আসলে ডেল জিনিসটাকে একটু দেখি, দেখেন ডেল মানে হচ্ছে আপনার লেখাটাকে হয়তো ডিলেট করবে, আমি এতটুকুর মধ্যে কাট করলাম, কাট করার পরে আমি এখানে ডেলের জন্য ডি এটা ইউজ করলাম, এর মাঝখানে আমি এটাকে পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করার পরে আমি আমার সাইটে এসে যদি রিলোড করি দেখেন আসছে, জাস্ট হচ্ছে লেখার উপর একটা দাগ নিয়ে আসবে, ঠিক আছে, মানে এটা বোঝানোর জন্য এটা একটা স্টাইল, আর কিছু না। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি কি করেছি, ট্যাগ নেম নিয়েছি, এরপরে কি করেছি, H1 এর কাজ দেখাইছি, প্যারাগ্রাফের কাজ দেখাইছি, ফরম্যাটিং এর কাজ দেখাইছি, কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে কি সাধারণত কোডিং করে, কোডিংটা মূলত এরকম না। আমি যদি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখাই, সবকিছু আমি ডিলিট করলাম, যা আছে সব কি ডিলিট, এখন আমরা মূল সেই জিনিসটা দেখব যেইভাবে সাধারণত আমাদের কোডিং করা হয়, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের এই কোডিং এসে আমাদের HTML এর একটা টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা আমাদের নিতে হবে, টেমপ্লেটের জন্য ফার্স্ট অফ অল গেটার দেন আমরা নিলাম HTML ক্লোজিং, এরপরে এর নিচে আমাদের HTML এর ক্লোজিংটা নিতে হবে, এটা হচ্ছে আমাদের ওপেনিং HTML, এটা হচ্ছে আমাদের ক্লোজিং HTML, কিন্তু আমাদের পুরো সাইটের কাজ হবে এই দুটো ট্যাগের মধ্যে, আমাদের যত কাজ কোথায় হবে, এই দুটো ট্যাগের মধ্যে, এই HTML ট্যাগের মধ্যেই আমাদের পুরো সাইটের, যেমন একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, একটা ওয়েবসাইটের মধ্যে গেলাম, এই যে এইটার মধ্যে যত কাজ আছে না, এই যে ডিজাইন করা যা করা এগুলো সব কি দিয়ে কোন ট্যাগের মধ্যে করছে, এই HTML এর ট্যাগের মধ্যে পুরো ওয়েবসাইটটা ডিজাইন হবে। এই HTML এর পরেই আমাদের একটা ট্যাগ দেবো, ট্যাগের নাম হচ্ছে হেড, কি নাম, হেড, হেড মানে কি, হেড মানে মাথা, এটা হচ্ছে HTML, HTML এর মাথা হইতেছে এটা, ঠিক আছে। এখন মানুষের মাথা একটা মানুষ কিভাবে চেনা যায় আপনারা বলতে পারবেন, আপনাকে চেনে বা আপনাকে আমাকে কিভাবে চেনে, মাথা দিয়ে চেনে, তাই না। হেডের মধ্যে আমাদের টাইটেল থাকবে, কি থাকবে, টাইটেল, টাইটেলের এখন আমার যাই হোক, আমি যে মানুষ, মানুষ এটা তো আমার মানুষের ক্ষেত্রে বললাম, কিন্তু আমার সাইটের টাইটেল কি হবে, আমার যেই রিলেটেড সাইট হবে সেই টাইটেলটা এখানে থাকবে, বা আমি আমার আমি আমার বায়ারের যেই টাইটেলের সাইট করতেছি সেই টাইটেল এখানে কি লিখতে হবে, বা আমাকে বায়ার বলে দিবে যে টাইটেল অমুক হবে, আপনাকে এই নামের সাইটটা করে দিতে হবে। এখন এই টাইটেলে যদি আমি কিছু লিখি, দেখেন আমি এখানে লিখলাম যে HTML, জাস্ট লিখলাম HTML, টাইটেলের মধ্যে কি লিখলাম, সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড দিলাম, এটা কি কোথাও আসছে, কোথায় আসে নাই,
ভালো করে দেখেন, এই যে দেখেন এখানে এইচটিএমএলটা কোথায় আছে, এই যে এখানে, এখানে আপনি যা লিখবেন এখানে তাই আসবে, যদি এইচটিএমএল এখানে এইচটিএমএল, যদি ফার্স্ট ক্লাস থাকেন ফার্স্ট ক্লাস, যা লিখবেন তাই আসবে, ঠিক আছে? তো আমরা জানি আমাদের টাইটেলটা কোথায় কাজ করবে, এখানে। আর এটার পাশে দেখেন, এই যে দেখেন দিচ্ছেন এখানে এইচটিএমএল ফ্রেমের পাশে দেখেন, এখানে একটা লোগো আছে না, চাইলে আমরা লোগো ইউজ করতে পারি, সেটা পরে, সেটা এখন না। সো আমরা ফার্স্ট অফ অল এখানে আমার টাইটেল ইউজ করলাম, ঠিক আছে? আমার এখন পরিচয় হইলো যে আমি আসলে একটা এইচটিএমএল, ও নিজের পরিচয় দিল। এরপরে আমাদের মাথার পরে নিচের অংশকে কি বলে, এখানে লিখবেন বডি, এইচটিএমএল হেড বডি, হেডের মধ্যে কি থাকবে, শুধু হেডের মধ্যে থাকবে মাথা। আচ্ছা মাথার মধ্যে কি থাকে, মগজ বা বুদ্ধি, তাই না? আমাদের হাত পা চলে কোন কিসের ইশারায়, মাথায়, ব্রেনের কাজ করে। ব্রেন যদি কারো কাজ না করে তার কিন্তু হাত পা চলবে না, ঠিক আছে? সো আমার এই হেডের মধ্যে সবকিছু সবসময় মনে রাখতে হবে, হেডের মধ্যে লিঙ্কগুলো পেস্ট করতে হবে। যত লিঙ্ক হবে বা হচ্ছে এগুলো আমাদের কোথায় থাকবে, হেডের মধ্যে। আর বডির মধ্যে থাকবে আমার এই পুরো সাইট, এই যে পুরো সাইটটা, এটা কোথাও কিসের মধ্যে আছে, বডির মধ্যে। এখন এই বডি ট্যাগের মধ্যে আমাকে সব কোডিং করতে হবে, আমার যত কোডিং হবে সব কোথায়, এই বডির মধ্যে। এই হচ্ছে টেমপ্লেট। এতটুকু আপাতত বোঝেন, এইচটিএমএল দেন হচ্ছে হেড, হেডের পরে বডি। এই বডির মধ্যে আমি আমার যাবতীয় যত কিছু সব কিছু রাখবো। ফার্স্ট অফ অল একটা এইচ ওয়ান নিলাম, এইচ ওয়ান, এখানে লিখলাম ফার্স্ট এইচটিএমএল ক্লাস, ফার্স্ট এইচটিএমএল ক্লাস, সেভ করলাম। সেভ করার পরে এখানে রিলোড দেখা যায়। এখন এই লেখাটা কোথায় আছে, সাইটে। এটা যদি আমরা সেন্টারে নিতে চাই, মনে করেন এই লেখাটা এখানে থাকবে, এখানে, এই যে এখানে থাকবে, তাহলে মনে করেন এটা ট্যাগ ইউজ করবো, নাম হচ্ছে সেন্টার ট্যাগ। কি ট্যাগ, সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের মধ্যে এখানে পেস্ট করলাম সেন্টার ট্যাগ, এর মাঝখানে আমি আমার এইচ ওয়ানকে পেস্ট করেছি, রিলোড আসছে, দেখা যায়। এখন মনে করেন আমার এই এইটা, আপনি বলেন তো যে এই লেখাটাকে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে কি করব। মনে করেন এই লেখাটার মধ্যে আমি আন্ডারলাইন দিব, নিচে একটা দাগ হবে, তার জন্য আমি কি করব বলতে পারবেন, ইউ ট্যাগ, ইউ ট্যাগটা কোথায় দিব, এই টনের পরে। আচ্ছা এটা যেখানে দেন কাজ করবে, আসলে বিষয় এরকম না, এটা হচ্ছে জাস্ট কনফিউজ, এটা তুমি এখানে দিয়ে দাও কাজ করবে, তার ব্যাপার না। এখানে আমি একটা ইউ দিলাম, কি দিব, ইউ, ইউ ট্যাগ ক্লোজিং, হ্যাঁ তা সেটাও কাজ করবে, সেটাও কাজ করবে, ইউ ট্যাগ ক্লোজিং। এখানে আসলাম রিলোড, আন্ডারলাইন হয়েছে, আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই। এরপরে মনে করেন আমি বলেছিলাম কি, পি প্যারাগ্রাফ যেটা আছে ওইটা নেই, আচ্ছা প্যারাগ্রাফটা কপি করেছিলাম, চলে গেছে না, প্যারাগ্রাফ কোন স্যার থেকে নিতে আপনি বলেন, লরেম ইপসাম, লরেম ইপসামের মধ্যে আসলাম, এখান থেকে আমরা আমাদের প্যারাগ্রাফটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কীভাবে ফর্মেটিং করতে আমরা পারি না, পারি, আচ্ছা সেটা এখন দেখাচ্ছি না, প্যারাগ্রাফের কাজ শেষ, সেভ করলাম। এখন মনে করেন আমি আমার সাইটে আসলাম রিলোড, আপাতত সাইটটা এরকম দেখাচ্ছে, এর নিচে মনে করেন আমি একটা ইমেজ অ্যাড করবো, একটা ছবি, ঠিক আছে, হয়তো আমার ছবি হোক বা যে কারো ছবি, একটা ছবি অ্যাড করবো এখানে, এখানে একটা ছবি থাকবে। ছবির জন্য সেমভাবে আমাদের একটা আইএমজি নিতে হবে, কি নিতে হবে, আইএমজি, এটাকে ক্লোজিং। এই আইএমজির মধ্যে এটাকে কি বলে, এটাকে বলে ইলিমেন্টস, এটাকে কি বলে ইলিমেন্টস। এই ইলিমেন্টসের মধ্যে আমি একটা ইউজ করবো এসআরসি, এই এসআরসি কি বলে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ইলিমেন্ট, এটা কি অ্যাট্রিবিউট। এসআরসি কিভাবে নেবেন, মনে করেন আপনি লিখবেন এসআরসি, তারপর সমান সমান, তারপর দুইটা ইনভার্টেড কমা, এইটার মধ্যে আমাকে কি করতে হবে, আমার ইমেজটাকে নিতে হবে, ঠিক আছে, এতটুকুর মধ্যে আমার ইমেজ নিতে হবে। এখন ইমেজ কোথায়, ইমেজ কি আমার এখানে আছে, ইমেজ কি করতে হবে, ডাউনলোড করতে হবে না, মনে করেন আমি একটা ইমেজ নেই, এখানে অনেকগুলো ইমেজ আছে,
ঠিক আছে, আমি একটা ইমেজ নেই, এই ইমেজটা নিয়ে এটাকে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করব, দেন সেভ ইমেজ, সেভ করলাম। কোথায় সেভ করব? যেখানে আমার ফাইলটা আছে, এই যে ডেস্কটপ ফার্স্ট ক্লাস, এখানে আমি আমার ইমেজটাকে সেভ করব। এটা আমি একটা নাম দিতে পারি, এটার নাম হচ্ছে যেমন হোম ইমেজ, নামই এটার হোম, ঠিক আছে নিলাম। এখন এখানে আসলাম, আমি আমার সাইটে আসি, এই যে একটা এখানে একটা ইমেজ আসছে দেখছেন, এটা কি হোম বানানো হয়েছে? হোম, ঠিক আছে, এই যে ইমেজটা, এই ইমেজটা আমি আমার সাইটে অ্যাড করব। এখন এখানে দেখেন, এই ইমেজটা কিন্তু আপনার কোডিং এখানে চলে আসছে, দেখা যায়। এখানে এসে এসআরসির মধ্যে এসে এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে হোম ইমেজের নামটা, জাস্ট হচ্ছে ইমেজের নামটা লিখতে পারেন, ইমেজের যা নাম তাই। আমার ইমেজের নাম কি? হোম ডট জেপিজি, সেভ করলাম। আমার এখানে কি করেছি, জাস্ট ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ একটা অ্যাট্রিবিউট নিয়েছি, দেন একটা সরি একটা ইমেজ একটা এলিমেন্ট নিয়েছি, এর মধ্যে কি নিয়েছি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি করেছি, আমার ইমেজটাকে অ্যাড করেছি, সেভ করলাম। এখানে আসলাম, রিলোড, ইমেজ আসছে। এখন আমি আগেই বলেছি সব ট্যাগের ক্লোজিং নাই, কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর কি নাই, ক্লোজিং ট্যাগ নাই। অবশ্যই এখানে সেভ করতে হবে। আচ্ছা, যদি এখানে সেভ না করেন তাহলে কিভাবে হবে আমাকে বলেন। কোথায় পেস্ট করবেন? এখন আপনার ওয়েবসাইটে মনে করেন 30টা ছবি আছে, আপনি কি 30টা এভাবে কপি করবেন? ওয়েবসাইটে কি ইমেজ একটা থাকে? আপাতত না, ওইটা কোনো সময় ইউজ করবো না, এটা মানে একদম নর্মাল ক্যাটাগরি, যারা কাজ পারে না তারা এটা করে। আমরা প্রফেশনাল লেভেলে কাজ শিখতেছি, প্রফেশনাল যেভাবে বায়ারদের কাজ করা হয় ওইভাবে কাজ করতেছি। এখন মনে করেন আপনার ইমেজ যদি 30টা হয়, 30টাকে এইভাবেই রাখবেন? ধরেন আপনার ইমেজে 50টা ইমেজ, এইভাবে রাখবেন? কীভাবে রাখবেন? ধরেন রাইট বাটন ক্লিক করবেন, একটা ফোল্ডার করবেন ইমেজের জন্য আলাদা, IMG, একটা ফোল্ডার করলাম IMG, এই ফোল্ডারের মধ্যে ইমেজটাকে ঢুকায় রাখবেন, কন্ট্রোল এক্স, এখানে আসলাম পেস্ট। অবশ্যই এখন 30টা যদি নেই, তাহলে 30টা যদি সেম নাম থাকে, তাহলে একটা নাম নাম দিব সব ইমেজগুলো পাবে, ঠিক আছে? প্রত্যেকটি ইমেজের নাম আলাদা আলাদা দিতে হবে। আপনি 1 2 দিতে পারেন, 1 2 3 4 দিয়ে দেবেন, আলাদা নাম দেবেন। অবশ্যই আমি বলি, এখানে যে ইমেজটা আছে আপনার এখানে 5টা ইমেজ, 5টা ইমেজের আপনার এরকম হোম টপ না দিয়ে 1 2 দিয়ে করবেন, 1 2 3 4 দিয়ে সেভ করবেন, এবার ওইখানে কল করবেন ইমেজ দিয়ে 1.jpg 2.jpg, এইভাবে দিবেন, আউটপুট আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমি আমার আউটপুটে যাই, এখানে আসলাম, রিলোড, ইমেজটা আছে কেন নাই? লোকেশন চেঞ্জ। এখন আমার এখানে যে ইমেজটা আছে, ইমেজটা একটা ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার মূল ডিরেক্টরি হচ্ছে এটা, ইন্ডেক্স। যত লিঙ্ক আপ হবে, এই ইন্ডেক্স যেখানে আছে এই লোকেশন ধরে অন্যগুলো লিঙ্ক আপ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন রুট, এটা হচ্ছে কি রুট, এই রুট থেকেই সবগুলো লিঙ্ক আপ হবে। তাহলে আমি যদি আমার সাইটে যাই, এই কোডিং এর মধ্যে আমি বলছি কি HTML এর সাথেই আমার ইমেজটা আছে, আসলে আমার ইমেজটা কি HTML এর সাথে আছে, একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে আমাকে ফোল্ডার নেমটা এখানে ডিরেক্ট করতে হবে, আমার ফোল্ডারের নেম কি? IMG। এই ফোল্ডার লেখার পর আপনি স্ল্যাশ দিবেন, কি দিবেন? স্ল্যাশ। এখন এখানে ফোল্ডার লিখলাম, দেন আমি স্ল্যাশ দিয়ে আমার ইমেজের নামটা এখানে লিখলাম, তারপর আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে রিলোড দিলাম, এখন ইমেজটা পাইছে। আচ্ছা, এখন মনে করেন আমার এই লেখার থেকে, এই লেখাটার থেকে এই ইমেজটা একটু নিচে নামাবো, তাহলে কি করব? এর জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করবো। বিআর কি ট্যাগ? বিআর, বিআর মানে হচ্ছে ব্রেক। এটা যতবার ইউজ করবেন ততগুলো ইন্টার নিবে, দেখেন যতগুলো বিআর নিবে এখানে বিআর, ততগুলো এটা কি হবে? ইন্টার নিবে। এখন বিআর কি এইভাবে নিতে হয়? যদি আমি সরাসরি নিয়ে কাজ করবে না, মনে করেন আমি বিআর এইভাবে নিলাম, এটাই কাজ করবে না? বিয়ার মানেই হচ্ছে নিচে, আপনি যতগুলো বিয়ারই দেন এটা হচ্ছে নিচেই পাবেন।
একটা বিয়ার মানে একটা ইন্টার, একটা বিয়ার মানে একটা ইন্টার, যদি পাঁচটা দেয় পাঁচটা ইন্টার, ঠিক আছে? তো আমি এখানে আপাতত একটা রাখলাম। আর আরেকটা জিনিস, এখানে আপনি এসে এখানে আসলেন, এসে আপনি অনেকগুলো স্পেস দেন, এই স্পেসটা কি এখানে পাবে? আটশো স্পেস কোনো, তাহলে স্পেস কিভাবে দিব? না, বিয়ার স্পেসের কাজ করে না, বিয়ার ইন্টারের কাজ করে। বিয়ার এটার জন্য আমরা ইউজ করবো এন পি এন বি এস পি, এটা ইউজ করবো। এইটা যতবার দিব ততগুলো স্পেস হবে। দেখেন, কপি পেস্ট পেস্ট পেস্ট, কয়টা দিলাম? পাঁচটা। এখানে আসলাম রিলোড, পাঁচটা স্পেস হয়েছে। হ্যাঁ, এটার কোডিং হচ্ছে, এটা স্পেসের কোডিং হচ্ছে। এটা এমনই নাই যে একবারই ইডিয়া মনে করেন এন বি এস পি 2 3 4 এন্ড 3, এটা তো সিঙ্গেল, এটাকে আপনার যতগুলো লাগবে ততগুলো এটা এভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইন্টার কিভাবে দিবেন, স্পেস কিভাবে দিন, এই দুটো ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন মনে করেন আমি যে ইমেজটি অ্যাড করছি এটা কি অনলাইন ইমেজ না অফলাইন ইমেজ? অফলাইন। যদি অনলাইন ইউজ করতে চাই তাহলে কি করব? এই ইমেজটার উপর অ্যাড বাটন ক্লিক করবেন, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে নিয়ে যা বসাই দেন। এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেখছেন কত বড় লিংক ইমেজটা আছে, ঠিক আছে? তবে এভাবে করবেন না, এভাবে অনেক জায়গা নষ্ট হয়, ঠিক আছে? এভাবে করবেন না, এইভাবেই রাখবেন। এভাবে চাইলে অনলাইন অফলাইন দুটোই ইউজ করতে পারেন। এখন মনে করেন আমি আমার ইমেজটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে না, এটাকে আমি কাট করলাম, কাট করে এটাকে আমি এখানে রাখি, এখন ইমেজটা পাবে? ইমেজটা পাবে? তাহলে আমি কি করতে হবে ইমেজটা পাওয়ার জন্য? না, আমি তো চাই আইএমজি থাকবে, আইএমজিও থাকবে, ইমেজও পাবে, তার জন্য কি করবেন বলেন? কি করবো? না, ফার্স্ট ক্লাস কেন দিব? মনে করেন এই হচ্ছে আমার মূল ডিরেক্টরি এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে আমি এসে বলেছি কি তুমি ইমেজের মধ্যে ঢুকো, তাই না? বিষয়টা এরকমই, ইমেজ ফোল্ডার দিছি, তো আমার ইন্ডেক্স কি করছে, ইন্ডেক্স এখান থেকে এখানে ঢুকছে, তাই না? রুমের ভিতরে ঢুকছে, এখন বেরোতে হবে না, চাইলে বেরোতে পারি না আমরা। আচ্ছা, এখন আমরা কি করবো, এই রুম থেকে বের হবো, কারণ আমার এখানে ধরেন কথার কথা একটা এক্সাম্পল দিয়ে বলি, এইটা ধরেন একটা মানুষ, ঠিক আছে, ও ঘরের ভিতরে গেল একটা বিড়াল আনার জন্য, এখন যেয়ে দেখলো ঘরের মধ্যে বিড়াল নাই, এখন কি করবে? ঘর থেকে বের হবে না? ঘর থেকে বের হয়ে দেখলো যে এটা ঘরের বাইরে সামনে গাদায় আছে, তো আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে এখন আমি ঘর থেকে বেরোইতেছি, ডট ডট স্ল্যাশ কি করলাম, ডট ডট স্ল্যাশ, ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য ফোল্ডার নেম লিখতে হবে, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। এখন আমি কি করলাম, আমার যখন আমার সাইটে আসি, এখানে ইন্ডেক্স প্রথম রুমের ভিতরে ঢুকছে, তারপর আবার রুম থেকে বের হয়েছে, এখন কি এটা আছে, বিড়ালটা আছে? আচ্ছা, এখন এখানে আসলাম রিলোড, ইমেজ পাইছে? বিষয়টা ক্লিয়ার সবাই? কোনো সন্দেহ আছে কারো? আচ্ছা, তো এখানে কি কি দেখলাম, ফার্স্ট অফ অল দেখেন আমি এখানে হেডিং ইউজ করেছি, ফার্স্ট অফ অল হেডিং বলেন এখন মনে করেন আমার এখানে যে ইমেজটা আছে ইমেজটা এতটুকু থাকবে, আমি যদি চাই ইমেজটাকে বড় করার জন্য তাহলে কি করব? আমি মনে করেন এখানে এসে উইথ দিব, মনে করেন এখানে দিলাম উইথ, এই ইমেজের উইথ হচ্ছে ধরেন 350 পিক্সেল, মানে হচ্ছে পিএক্স, ঠিক আছে? পিক্সেল মানে পিএক্স। আর আমি যদি হাইট দিতে চাই, মনে করেন আমি হাইটও দিব, হাইট হাইট দিলাম আমি মনে করেন 350 পিএক্স, সেভ করলাম, সেভ করার পরে এখানে আসলাম রিলোড, 350/350 হয়েছে। এখন দেখেন আরেকটা বিষয়, আমি এটাকে একটু জুম করে দেখান, এটাকে আমি জুম করতেছি, জুম আমি যে জুম করতেছি, জুমের সাথে সাথে আমার ইমেজটা ছোট হয়ে গেছে না, আবার যখন বড় করতেছি এটার সাথে দেখেন আমার ইমেজটাও বড় হইতেছে, তাই তো? কিন্তু আমি চাচ্ছি আমি যতই জুম করি আমার এটা ফিক্সড থাকবে, ফিক্সড মানে আমি যতটুকু জায়গার মধ্যে বলবো অতটুকুর মধ্যেই থাকবে, এর বাইরে এসে যাবে না, কারণ আমি ছোট করতেছি, এটা ছোট হয়ে গেছে না, এটা ছোট হবে না। তার জন্য আমাকে ইউজ করতে হবে পার্সেন্ট, কি ইউজ করতে হবে? পার্সেন্ট, ধরেন আমি উইথ দিলাম যে 80%,
আর আমার হাইট যেটা আছে এটাই থাক, এটাকে পার্সেন্ট করে দিই। মনে করেন এটার হাইট হচ্ছে, আচ্ছা প্রবলেম নেই, এরকমই থাক, সেভ করলাম। এখানে আসলাম রিলোড, 80% দিছি, যার কারণে দেখেন এটা কিন্তু 80% আসছে, বাকি 20% ফাঁকা দেখা যায়। এখানে যদি 100% দেন, উইথ মানে বোঝেন তো আপনারা, উইথ মানে কি, প্রস্থ, প্রস্থ সাইটে, ঠিক আছে। আর সাইড মানে হচ্ছে আমার যতটুকু ডিসপ্লে আছে এই থেকে এই পর্যন্ত, এটাকে বলে 100%, ঠিক আছে। রিলোড করলাম, এটা কতটুকু হয়েছে 100%। এখন এটাকে জুম করেন, ওকে যতই জুম করেন ও কিন্তু ছোট হবে না, দেখেন ডিসপ্লে জুড়েই কিন্তু আছে, আছে। যতই করবেন ওইটা 100%-এর নিচে নামাতে পারবেন না। আবার হাইটের মধ্যে যদি 100% মানে একটা পার্সেন্টেজ দিয়ে দেন, ও পার্সেন্টেজে কাজ করবে। দেখেন ইমেজের হাইট বলতে কি, আপনি যখন ফটোশপে কাজ করছে ইমেজটা, এই ইমেজটা একটা ম্যাক্সিমাম লেন্থ দেওয়া আছে, একটা ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে যখন ফটোশপে কাজ করছে। আপনি যতই 100% দেন এই ওর বেশি হবে না। এখন এটাকে জুম করেন, দেখেন আমি দেখেন একদম কিন্তু ছোট করে ফেলছি, কত 25 না, দেখেন একদম কত করছি, এর নিচে কি জুম করা যায়, দেখেন লেখা কিন্তু একবার ছোট হয়েছে, উপরে দেখেন ইমেজ কি ছোট হয়েছে, ইমেজ ছোট হবে না, কেন হবে না, কেন আমরা পার্সেন্টেজ ইউজ করেছি। আমি এটাকে আপাতত কমাই দিই, এটাতে আমি আপাতত 200 রাখি, 200px সেট করলাম, এখানে আসলাম রিলোড। এতটুক জিনিস কি সবাই ক্লিয়ার, যে আমি আজকে যা যা দেখাইছি এর মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল কীভাবে টেমপ্লেট নেবেন, টেমপ্লেটের কাজ, দেন হচ্ছে আমাকে কীভাবে এই হেডের মধ্যে টাইটেল কীভাবে ইউজ করব, বডির মধ্যে কীভাবে আমি এইচ ওয়ান মানে হেডিংস ইউজ করব, তারপর আমি প্যারাগ্রাফ কীভাবে ইউজ করব, প্যারাগ্রাফকে কীভাবে ফরম্যাটিং করব, দেন কীভাবে স্পেস দিব, কীভাবে আমি কী করব ইন্টার দিব, দেন আমি আমার সাইটে কীভাবে ছবি বসাবো, ঠিক আছে। ছবিটার জন্য আমাকে অবশ্যই ফার্স্ট অফ অল ফোল্ডারের নাম বলতে হবে, তারপর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য আমাকে ইউজ করতে হবে /, আচ্ছা আপনারা একটু প্র্যাকটিস করবেন, তারপর বাকিটা দেখাবো।